কি এনে বিস্ফোরক তথ্য আছে গায়ত্রীর ম্যাকবুকত? কত আছে গায়ত্রী সোনোয়ালৰ ম্যাকবুক? ম্যাকবুক বিচাৰি এইবাৰ CIDৰ অভিযান শহীদুল ইসলামৰ ঘৰত। জেৰাত CIDক বিপথে পৰিচালিত কৰিছে গায়ত্রী সোনোয়ালে। চতুর চালাক বজালীর তদানীন্তন অতিরিক্ত আরক্ষী অধীক্ষক গায়ত্রী সোনোয়ালর মুখর পর CIDয়ে উলিয়াব পৰা নাই ম্যাকবুকটোর তথ্য। তদন্তকারী বিষয়াই বারে বারে গায়ত্রী সোনোয়ালক সুধিছে সুপারি ব্যবসায়ী রবিউল ইসলামৰ পৰা জোর জবরদস্তি লওয়া ম্যাকবুকটোর কথা, কিন্তু চতুর চালাক গায়ত্রীয়ে ফালৰি কাটিছে বিষয়টোর পৰা। গায়ত্রীক সুধিছে কিবা, কৈছে কিবা? গায়ত্রীর ঘর, গুদাম, সরকারি আবাসতো অভিযান চলাই উদ্ধার করিব পৰা নাই ম্যাকবুকটো। কি এনে বিস্ফোরক তথ্য আছে ম্যাকবুকটোত? কিহৰ বাবে ম্যাকবুকটো বিচাৰি হাবাথুৰি খাইছে CIDয়ে? ম্যাকবুকটো বিচাৰি CIDয়ে গায়ত্রীর 10 APBNৰ সরকারি আবাসৰ আলমিরাত উদ্ধার কৰিছে সোণৰ গহনা, নগদ 29,000 টকা, মাটি বাড়ি আৰু বিভিন্ন গোচৰৰ নথিপত্ৰ জব্দ কৰিছে CIDয়ে। বৃহৎ পৰিমাণৰ নথিপত্ৰ হোৱাৰ বাবে ভালদৰে পৰীক্ষা কৰিব পৰা নাই সেই নথিসমূহ। SP সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁই আৰু ASP গায়ত্রী সোনোৱালৰ দালাল তথা শেহতীয়াকৈ CIDয়ে গ্ৰেপ্তাৰ কৰা শহীদুল ইসলামৰ বৰপেটাৰ হাউলিৰ বাসগৃহত ম্যাকবুকটো বিচাৰি অভিযান চলালে CIDয়ে। সর্বসরকারের দিনত সুপারি ব্যবসায়ীরে কোটিপতি হয়েছিল শহীদুল ইসলাম। 5 বছর পূর্বলৈ টকা ধারলৈ লৈ চলি আছিল শহীদুলে, কিন্তু হঠাৎ বিশাল সম্পত্তির অধিকারী শহীদুল। কত এনে আলাদিনের চাকি পালে শহীদুলে? সেই তথ্য বিচাৰি অভিযান চলাইছে CIDয়ে। তার মাজতেই SP সিদ্ধার্থ বুঢ়াগোহাঁই আর DSP পুষ্কল গগৈর বুধবারে CIDৰ জিম্মার মেয়াদ উকলিল। বুধবারে আদালতত হাজির করুয়ায় পুনর দুয়োকে জিম্মাত লওয়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, NKTV+।